بسم الله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى الله المقطع رقم 88 في تحريم تشبه الرجال بالنساء السلام عليكم ورحمة الله وبركاته شما يتبهر ورحمة الله ستبه فيديو كليب في نمبر فيديو تجان بارسكي. بروش আরেকটি হাদিস অথবা শেষ যুগে কিভাবে কি অবস্থা হবে দুটো গ্রুপ সম্বন্ধে মহানবী সাল্লা এখানে বর্ণনা করে সেই হাদিসটিতে হাদিসটি সেই মুসলিমের হাদিস দুটো গ্রুপ যাদের মহানবী দেখেন না কিন্তু তারা শেষ যুগে আসবে তারা জান্নাতে প্রবেশ করবে না এটা কারা এই হাদিসটি আমরা শুনি আবহাওয়ার জেলা তারা আহ থেকে পরিণত তিনি বলেন রসোল্লা সাল্লা সাল্লাম বলেছেন দুটি গ্রুপ দুই শ্রেণীর মানুষ যারা জাহান্নামবাসী তাদেরকে আমরা দেখিনি এখন অর্থাৎ মহানবী সাল্লাহ সালামের যুগে তারা আবির্ভূত হয়নি হয়নি একটি গ্রুপ একটি শ্রেণী তাদের সঙ্গে ব্যাথ থাকবে লম্বা ব্যাথ গরুর লেজের মতো গরুর লেজের মতো তারা এই ব্যাথ দিয়ে মানুষদেরকে প্রহার করবে অন্যভাবে আঘাত করবে জলুম করে আঘাত করবে প্রহার করবে আর একটা শ্রেণী হলো মহিলা যারা পোশাক পরিধান করবে কিন্তু তারা অলঙ্গ তারা অপরকে আকৃষ্ট করবে নিজেরা আকৃষ্ট হবে এবং তাদের মাথা হবে উঠের উঁচ পিঠের উঁচু অংশের মতো উঁচু হবে অর্থাৎ খোপা চুল উঁচু করে রাখবে এরা জান্নাতে প্রবেশ করবে না এই যে এখানে বলা হয়েছে যে যারা নাকি উলঙ্গ অথচ কাপড় পরিধানকারী মহিলা অথচ তারা উলঙ্গ এখানের অর্থ ইমাম নবী রহমল্লা অর্থ বর্ণনা করেছেন এই অংশের উপর যে অর্থাৎ তারা পরিধান আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ থাকবে কিন্তু নিয়ামতের সুখ আদা করবে না একটি ব্যাখ্যা আর এক ব্যাখ্যা না তাদের শরীরে কিছু অংশ ঢাকবে কিছু অংশ খোলা থাকবে এটা একটা কাপড় পরিধানকারী কিন্তু অলঙ্গ এক অংশ অলঙ্গ আর এক অর্থ বলা হয়েছে যে তারা এত পাতলা কাপড় চুল করবে শরীরের সমস্ত বৈশিষ্ট্য দেখা দেবে কাপড় পরেও অলঙ্গ অবস্থা যেটা নাকি বর্তমান যুগের ফ্যাশন আল্লাহ এরা আকৃষ্টকারিনী অর্থাৎ আল্লাহর এবাদার থেকে অর্থ বলতে আকৃষ্টকারিনী মানে আল্লাহর এবাদত থেকে তারা দূরে থাকবে এবং এটা আল্লাহর আদেশ বিদেশে মেনে চলবে না তারা আর অন্য কেউ আকৃষ্ট করবে অর্থাৎ অন্য কেউ এই সমস্ত পাপ কর্ম প্রচার করবে এটা এক অর্থ অথবা এক অর্থ হলো যে তারা অহংকারের অহংকারীদের মতো চলাফেরা করবে এবং অন্যদেরকে এই সমস্ত কর্মশিক্ষা দেবে তো যদি আমরা সাধারণ ব্যাখ্যা নিই তারা কাপড় পরেও একেবারে না পরার মতো এই ব্যাখ্যাটা বর্তমান যুগের পরিস্থিতি সঙ্গে মিলে যায়